শাকিব খানের যদি বলা হয় পার্সোনাল রিলেশন, শাকিব খান আমার খুবই কাছের একটা ভাই, ছোট ভাই, এবং আমার সাথে খুবই ভালো রিলেশন। যত কাছের থেকে দেখেছি সে অত্যন্ত, তার মনটা অত্যন্ত হচ্ছে ছোট মানুষের মতো, একদম শিশুদের মতো ওর মন। হ্যাঁ, এবং খুবই হচ্ছে যে কম কথা বলে, 10টা কথা বললে একটা কথার উত্তর দেয়, আর পাশাপাশি হচ্ছে যে মানে খুবই মিষ্টিভাষী, এবং হচ্ছে যে সব কিছু হেসে উড়িয়ে দেয়। যাই বলা হয় ওকে, যাই জানতে চাওয়া হয়, যাই প্রশ্ন করা হয়, হেসে উড়িয়ে দেওয়া হয়। এবং আমি মনে করি যে অনেকেই বলেছে যে শাকিব খান ক্যামেরার সামনে আসে না, কোনো নিউজের সামনে আসে না। আমি বলি যে নিউজের সামনে না আসলেও শাকিব খানকে কিন্তু ওর যে এখনকার যে চলচ্চিত্র, যে বাজেটের চলচ্চিত্র শাকিব খানের, এই বাজেটের চলচ্চিত্রের জন্য শাকিব খানের উচিত হচ্ছে, বা শাকিব খানকে এটা করতে হবে যে প্রত্যেকটা সিনেমার প্রমোশন সাংঘাতিক ভাবে শাকিব খানকে করতে হবে। কোন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বা ইউটিউবার বা হচ্ছে পোর্টাল, এদের সামনে যদি কোনো অন্য কোনো বক্তব্য না নিয়েও আসে, তবু তার প্রমোশনের জন্য কিন্তু আসা উচিত আমি মনে করি। তা না হলে এত বড় বড় বাজেটের চলচ্চিত্র, বড় বড় বাজেটের সিনেমা, সেটা শাকিব খানের প্রমোশন ছাড়া আসলেই, যদি শাকিব খানের এই সিনেমার পাশে শাকিব খানের প্রমোশন যদি অ্যাড হয়, তাহলে সিনেমাটা আর একটু বেশি মাত্রা পায় এবং সিনেমাটা আরো হচ্ছে যে নন্দিত হবে এবং দর্শক আসবে। তো সেই জন্য আমি আজকের এই দিনে, শাকিব খানের এই দিনে, জন্মদিনে, আমি শাকিব খানকে বলবো যে শাকিব খান জন্য যে যে ছবিতে অভিনয় করে, প্রত্যেকটা ছবির প্রমোশনের জন্য শাকিব খান থাকে। তো বাংলাদেশের একজন সুপারস্টার, আমরা আগে দেখেছি বলিউড বা হলিউডের সুপারস্টারদের সিনেমা টিজার বুস্ট করে যায়, তো বাংলাদেশি সুপারস্টার প্রথম বাংলাদেশি কোনো আর্টিস্টের একটা টিজার দেখানো হবে, এটা নিয়ে আপনার অনুভূতিটা একটু বলবেন যে গ্লোবালি আমরা যাচ্ছি। আর পরের যেটি প্রশ্ন, যে ঈদে রাজকুমার মুক্তি পাচ্ছে, রাজকুমারের সাথে আরো অনেকগুলো সিনেমা আছে, তো রাজকুমার থেকে আপনার এক্সপেক্টেশন? ধন্যবাদ। এই যে আজকে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে আজকে এই আমাদের বাংলা ছবির যে প্রমোশন হচ্ছে, বাংলা ছবির টিজার আজকে যে হচ্ছে যে রিলিজ হচ্ছে ব্রুস খলিফাই দুবাইতে, এই যে গ্লোবালি এই যে শুরু হয়েছে, যেখানে দুবাইয়ে শুরু হয়েছে, এটা আমি তো বলছি যে আবারও যে এইটা আমরা চাই যে পৃথিবীর প্রত্যেকটা কানায় কানায় যেন আমাদের এই বাংলা চলচ্চিত্রের এই টিজার, ট্রেইলার এগুলো যেন রিলিজ হয়, এইভাবেই রিলিজ হয়। এবং সেটা আমাদের এই যে আজকে ওভারসিজ আমরা শুরু করেছি, আমাদের প্রত্যাশা যে এই ওভারসিজ যেন, এই ওভারসিজ মার্কেটিং, এই আমাদের প্রচার প্রচারণার সাথে আমাদের ওভারসিজ মার্কেটিংটাও যেন সমৃদ্ধ হয়, মার্কেটিংটাতেও যেন আমরা সাকসেস হই, তাহলে হচ্ছে যে আমরা আজকের এই সিনেমা, আজকে যে বাজেটে সিনেমা করছি, এটা যদি আমরা গ্লোবালি আমরা রিলিজ করতে পারি, আমরা যদি ওভারসিজ রিলিজ করতে পারি, তাহলে আমাদের এই ছবির বাজেট বেড়ে যাবে, আমরা অনেক বড় বড় চলচ্চিত্র নির্মাণ করতে পারবো, অনেক বিগ বাজেটের চলচ্চিত্র তখনই নির্মাণ করতে পারবো যখন সারা বিশ্বে আমাদের এই বাংলা চলচ্চিত্রের ডিমান্ড থাকবে। তাই আমি আশা করি যে আমরা সেই রাস্তায় আগাচ্ছি এবং আগামীতে আমরা সেই দিকেই যাওয়ার চেষ্টা করছি আমাদের ইন্ডাস্ট্রি। আর হচ্ছে যে রাজকুমার রিলিজ হবে, রাজকুমার রিলিজ হবে, রাজকুমারের জন্য শুভকামনা, এবং রাজকুমারের পাশাপাশি যতগুলো চলচ্চিত্র রিলিজ হবে সবগুলো চলচ্চিত্রের জন্য শুভকামনা। এবং আমরা চাইব যে রাজকুমারের পাশাপাশি অন্যান্য সিনেমাগুলোও ভালো করুক, ব্যবসা ভালো করুক, এবং সবার জন্যই শুভকামনা।